নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আসলে একটা কাইন্ড অফ টেকনিক্যাল, ঠিক টেকনিক্যাল না, বাট একটা ওয়েবসাইটের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে আসলে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে এবং আমারও ধরেন যে এক ধরনের যোগ সাজস আছে বলতে পারেন আপনারা এদের সাথে। এই সাইটটার নামই আমার দেওয়া এবং আমাদের যারা সহকর্মী আছে, আমার আসলে সাউথ এশিয়ান পার্টটাতে এটাকে প্রমোট করার দায়িত্ব। আপনারা হয়তো অনেক সময় আমার বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন, কিন্তু আমি হয়তো আমাকে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেখানে ডেটিং সাইট বলা আছে, বাট আসলে ডেটিং সাইট না, এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। কোথাও কোথাও হয়তো ডেটিং সাইট ওরা বলে কোনো কোনো মার্কেটে, মানে এদের প্রমোটটা করার জন্য, বাট নর্মালি এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। বাট নামটা আমার দেওয়া, এটা হচ্ছে বান্ধব .com। আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই সাইটটা দেখাবো। এই মজার বিষয় হচ্ছে এই সাইট থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে কিছু না কিছু আর্ন করতে পারেন। প্রথমে পয়েন্ট হিসেবে সেটা যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে সেটা যখন আপনার $10, সম্ভবত এটা $5 অথবা $10, আমি সাইটে গিয়ে আপনাদের দেখাবো, যখন হয়ে যাবে তখন সেটা আপনি ক্যাশ করতে পারবেন টাকাটা। সো এই যে সাইটটার আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এখান থেকে আর্ন করা যায়, কত পয়েন্টে কত টাকা আপনারা আর্ন করতে পারেন, সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমার বিশ্বাস আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই বান্ধব .com এই সাইটটাতে আপনারা যদি সাইন আপ করে লগ ইন করেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সাইন আপ করা যায় আসলে সব ধরনের সোশ্যাল মিডিয়া দিয়েই, যে যে দেখেন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে গুগল, যে কোনো ইয়ে দিয়েই। আর আমি যেহেতু ইমেল দিয়ে করেছি আমি এখানে ঢুকে আমি আপনাদেরকে এই ইন্টারফেসটা একটু দেখাই। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, কারণ এটা ফেসবুকের চেয়েও অনেক বেশি স্পিডি আপনারা যদি ইউজ করেন। এদের মোবাইল অ্যাপও আছে, আপনারা যেমনটা দেখলেন, আমি মোবাইল অ্যাপটা হয়তো আপনাদেরকে স্ক্রিনে একটু পরে দেখাবো। তো যাই হোক, এই জায়গায় আপনারা ধরেন যে ভিডিও শেয়ার করা থেকে শুরু করে আপনার পোস্ট লেখা, ব্লগিং করা, প্রোডাক্ট সেল করা, এই যে এখানে নানান ধরনের ইয়ে আছে, কিন্তু মানে অপশনগুলো আছে। হ্যাঁ, যে রিড ব্লগে গেলে মার্কেট আছে, মানে ফেসবুকের চেয়ে কোনো অংশে কম না আর কি, ঠিক আছে, সব কিছু এখানে আছে। সো এখান থেকে একটা আর্টিকেল এখানে হাউ টু ক্যাশ ইউর মানি ফ্রম বান্ধব একটা ইয়ে আছে, তারপরে হচ্ছে নানান ধরনের অপশনগুলো এখানে আছে আর কি। এখানে একটা যে হাউ টু আর্ন মানি ফ্রম বান্ধব, আপনারা যদি এটা একটু দেখেন, এই লিঙ্কটাতে গিয়ে একটু পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে একটা রেফারেল যে সিস্টেমটা আছে, আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, আমার এখানে যদি আমার ইয়েতে যাই, কি বলে যে সেটিংসে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার কি পরিমাণ আর্ন হয়েছে বা কত পয়েন্ট যুক্ত হয়েছে। এই যে মাই পয়েন্ট, আমার বেশি হয় নাই, যেহেতু আমি আসলে বেশি কাজ টাচ করি নাই, মানে বেশি কিছু করি নাই, মাত্র 126 পয়েন্ট হয়েছে। মানে আপনি যখন একটা ধরেন যে এখন আমি 126 দেখতে পাচ্ছি না, আমি যদি একটা এখানে যদি আমি একটা স্ট্যাটাস দিই তাহলে দেখবেন যে এই ইয়েটা আসবে আর কি বলে যে আমার এই পয়েন্টটা বাড়বে। আমি একটু দিই, আমি এই জায়গায় একটা কিছু লিখি, হে গাইজ হাউ আর ইউ, হাউ আর ইউ অল, আমি আপনাদের দেখানোর জন্য আর কি কত পয়েন্ট হয়। তারপরে আমি যদি এখন এই জায়গায় যাই, আমার প্রোফাইলে গিয়ে সম্ভবত এখন 126 ছিল, আপনাদের যদি মনে থাকে আমার হচ্ছে মাই পয়েন্টস, আমি যাই এই যে 126-এর জায়গায় 129, তার মানে একটা স্ট্যাটাস দিলে আপনারা 3 পয়েন্ট করে পাচ্ছেন। যখন এটা 6000 পয়েন্ট হয়ে যাবে, আমি কিন্তু এই টিমের সাথে কথা বলছি যে 6000 পয়েন্ট অনেক বেশি, এটাকে কীভাবে কমিয়ে আনা যায়। তো ওরা আমাকে যেটা বললো যে এটা যখন জনপ্রিয় হবে, প্ল্যাটফর্ম প্রচুর মানুষ ঢুকবে, তখন তারা আরও কমিয়ে দিবে। এখন যেহেতু ধরেন যে অনেকে ফেক কিছু করতে পারে, সেই জন্য ইয়ে করে। এবং এই জায়গায় লেখা আছে যে দুইটা আপনার একটা পয়েন্টে যদি আপনি কমেন্ট করেন, মানে পোস্টে, তাহলে আপনাকে 2 পয়েন্ট দিবে, 3 পয়েন্ট দিবে হচ্ছে আপনি যদি একটা পোস্ট ক্রিয়েট করেন, আর যদি কোনো ধরনের রিয়্যাক্ট করেন কোনো পোস্টে তাহলে 1 পয়েন্ট, আর কোনো কিছু যদি লিখেন আপনি, মানে একটা নিউ ব্লগ যদি লিখেন তাহলে 7 পয়েন্ট দিবে, এরকম করে করে মানে আপনার প্রত্যেকটা অ্যাকশন এই সাইটে কিন্তু একটা ইয়ে করতেছে, কি বলে, মানে ভ্যালু অ্যাড করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কিন্তু ফেসবুক বা টুইটার বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে বা ইনস্টাগ্রাম আছে বা অন্যান্যগুলো আছে, আপনাকে কিন্তু একটা পয়সাও দিচ্ছে না, ঠিক আছে। আর এই নামটা যেহেতু ধরেন যে বাংলাদেশি নাম, আসলে আমারই দেওয়া এবং আমার দায়িত্ব সাউথ এশিয়াতে এটাকে প্রমোট করা, সো আপনারা কিন্তু ইজিলি এই সাইটটাতে সাইন আপ করতে পারেন। এবং আপনার যে লিঙ্ক থাকবে, আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে ভুলে গেছি, আপনার যে ইনভাইট ইউর ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু ইমেল দিয়ে আপনি ইনভাইট করতে পারেন। তারপর আপনার যে সেটিংস আছে, সেটিংসে গেলে আপনার এখানে এই যে মাই অ্যাফিলিয়েটস, এই মাই অ্যাফিলিয়েটসে গেলে কিন্তু আপনি একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে। এই যে ধরেন যে আমার লিঙ্ক হচ্ছে এটা,
এই রেফারেলে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে $5 মানে 5 সেন্ট আসলে মানে .05 মানে হচ্ছে প্রায় 4 টাকা। সো আমি যদি একজন বন্ধুকে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে, তাহলে আমি 4টা টাকা ইনকাম করে ফেলবো। ফেসবুক কিন্তু আপনাকে 1 টাকা পয়সাও দিচ্ছে না। সো এখানে 4 টাকা যদি দেয়, ধরেন যে আপনি যদি 100 বন্ধুকে নিয়ে আসেন আপনি 400 টাকা পেয়ে গেলেন, ঠিক আছে। এবং এখানে ওরা পেপল দিয়ে আপাতত দেয়, বাট আমি ওদের সাথে কথা বলে চেষ্টা করতেছি বাংলাদেশে বিকাশ বা ভারতে পেটিএম বা এরকম যেটা আছে সেইগুলোর মাধ্যমে পে আউটটা করা যায় কিনা। বাট এই প্ল্যাটফর্মটা যদি আমরা জনপ্রিয় করতে পারি বাংলাদেশি সোশ্যাল মিডিয়া হিসেবে, মানে আমি এদেরকে ওইটাই বলতেছি যে ইউরোপ থেকে না তোমরা বলো যে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া, তাহলে যেটা হবে এটাকে হয়তো আমরা ভালোভাবে, ধরেন যে এশিয়ান একটা সোশ্যাল মিডিয়া, নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত যদি করতে পারি, টাকা কিন্তু খুব বেশি সমস্যা হবে না, কারণ দেওয়াই যাবে। আর এই প্ল্যাটফর্মটা যেহেতু যথেষ্ট ভালো একটা জায়গা, আপনারা ব্লগ লিখতে পারেন, আপনারা আপনাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সবই করতে পারেন। সো এখানে, এবং মজার বিষয় হচ্ছে এখানে এমন এমন ইউনিক আছে যেখানে আপনি ভয়েস কমেন্ট করতে পারেন, ঠিক আছে, ভিডিও আপলোড করতে পারেন, ছবি আপলোড করতে পারেন, সাউন্ড আপলোড করতে, নানান কিছু আছে। সো আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন প্ল্যাটফর্মটা। হ্যাঁ, আর এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউজ করার যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি ইজিলি এখানে জনপ্রিয় হতে পারবেন। এবং অনেকে কিন্তু ভেরিফাইড প্রোফাইল আছে, যেমন আমার প্রোফাইলটা ভেরিফাইড করে দিছে, আরও ভেরিফাইড প্রোফাইল আছে। এখানে যদি আমি একটু নিচের দিকে যাই, এবং বিভিন্ন দেশের মানুষের সাথে কিন্তু এখানে কথা বলার সুযোগ আছে, যেমন বিভিন্ন দেশের লোকজন দেখতেছে, আমি জানি না এরা কারা, বাট আছে আর কি বিভিন্ন দেশের। সো আপনারা যদি একটু খেয়াল করেন ভেরিফাইড প্রোফাইল, যে এই যে যেমন এটা ভেরিফাইড প্রোফাইল, তারপরে আমারটাও ভেরিফাইড প্রোফাইল, হ্যাঁ এখানে আছে, প্রচুর প্রোফাইল আছে যেগুলো ভেরিফাইড, ঠিক আছে। সো আপনারা কিন্তু ইজিলি একটা ভেরিফাইড প্রোফাইলের জন্য এখানে করতে পারেন, মানে সাইন আপ করতে পারেন এবং ভেরিফাইড প্রোফাইল পেতে পারেন, ঠিক আছে। প্রচুর প্রোফাইল আপনি আবেদন করলে সাথে সাথে তারা আপনাকে ভেরিফাইড করে দিবে। সো এটা কোনো বিষয় না। এই হচ্ছে মোটামুটি বিষয় এই সাইটটা, মানে কিছু টুকটাক ইন্টারনেট থেকে যে আপনারা ইনকাম করার অনেক সময় চিন্তা করেন, এবং ওদের আমি ইয়েটা একটু দেখাই, মানে কি বলে যে মোবাইল অ্যাপটা একটু দেখায় আপনাদেরকে, আমি স্ক্রিনে গিয়ে হয়তো আর একটু দেখাবো। এটা হচ্ছে ওদের মোবাইল অ্যাপ, খুবই আপনার ধরেন যে আর কি বলে যে স্পিডি বা ভালো একটা মোবাইল অ্যাপ, আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে একটু দেখাচ্ছি মোবাইল অ্যাপটা সম্পর্কে। তো যেটা আমি বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে যেই সাইট আপনাকে ধরেন যে কিছু টাকা দিবে, তাহলে আপনি সেটা কেন ইউজ করবেন না, বা সুযোগ আছে কিছু 2 টাকা হলেও ইনকাম করার। ফেসবুক তো আপনাকে 1 পয়সাও দিচ্ছে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনি মাসে যদি 300 টাকার ইন্টারনেট ব্যবহার করেন বাসায়, বা 500 টাকার ইন্টারনেট ইউজ করেন, সেই টাকাটা যদি এই সাইট থেকে চলে আসে তাহলে খারাপ কোথায়? এবং আপনি যদি আপনার বন্ধুবান্ধবদেরকে নিয়ে এসে একটা ভালো পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, তাহলে যেটা হবে, আমি কিন্তু আমার যারা কলিগ আছে তাদেরকে কিন্তু আমি বলতে পারবো যে দেখো আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, বা বাংলাদেশে কিন্তু এটার ভালো একটা আছে, মানে ভালো কমিউনিটি আমরা তৈরি করতে পারছি। এই হচ্ছে বিষয়। তো আমি এখন স্ক্রিনে আপনাদেরকে একটু দেখাই এই অ্যাপটা কিভাবে কাজ করে, অ্যাপটা কতটা স্পিডি। আমি ডেসক্রিপশন বক্সে যথারীতি লিঙ্ক দিয়ে দিব। তো আপনারাও কিন্তু ইজিলি এই রেফারেলটা সবার মাধ্যমে দিয়ে কিছু কিছু আর্ন করতে পারবেন। বন্ধুরা, আমি এই যে বান্ধবের মোবাইল অ্যাপে চলে আসলাম, আপনারা লগ ইন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, বেশ ইনটুইটিভ বলবো আমি, বেশ সুন্দর। সো আমি এখন লগ ইন করবো এটার মধ্যে, আমার যেহেতু সাইন আপ করা আছে, সো আমি সরাসরি এখানে লগ ইনের সব কিছু দিয়ে ঢুকে যেতে পারবো। বাট আপনারা যদি এই অ্যাপ ডাউনলোড করেন তাহলে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে ফেসবুকের মাধ্যমেও করা যায় অথবা ইমেল দিয়েও আপনারা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। সো আমি এখন লগ ইন করছি, তারপরে আমি আপনাদেরকে ভিতরে একটু দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েলকাম স্ক্রিনগুলো আছে এরকম, আমি নেক্সট নেক্সট দিয়ে, তারপরে এখানে কী কী অপশন আছে ওরা হয়তো দেখাচ্ছে আমাকে, গ্রুপ টুপ খোলা যায় বা ফেসবুকের মতোই মোটামুটি, আপনারা আপনাদেরকে যেমনটা আমি বলেছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এরপরে যে অডিও রেকর্ডিংয়ের যে অপশনগুলো আছে, নানান কিছু আছে আর কি, যাই হোক মাল্টিমিডিয়া পোস্ট করা যায়, নানান বিষয় টিষয় ওরা দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ইয়েটা, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি ঢুকে গেলাম এখানে নানানভাবে, এই যে একটা একটা করে আমি যে লাইক দিচ্ছি এগুলোতেও কিন্তু আমার ইয়েগুলো কাউন্ট করবে। সো আপনারা এখানে ওদের অপশনগুলো দেখতে পাচ্ছেন, নানান ধরনের ইয়েগুলো আছে, অ্যালবাম, তারপরে মাই প্রোফাইল, আমাকে কেউ পোক করেছে কিনা, ব্লগস, পেজেস, মার্কেট প্লেস, নানান কিছু, পপুলার পোস্ট, কী কী পপুলার পোস্ট আছে, আমি যদি টিপ দিই তাহলে সেগুলো এখানে শো করবে। আনফর্চুনেটলি বিভিন্ন দেশের লোকজন আছে এখানে, সো তাদের এগুলো পপুলার পোস্ট। তারপরে আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন ভেরিফাইড পোস্টও প্রচুর আছে, মানে ভেরিফাইড প্রোফাইল। আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে, হয়তো উনি বাংলাদেশি মানুষ, এখানে আমার একটা পোস্ট আছে,
এই যে মোটামুটি এই ধরনের বিষয়টি সেগুলো এখানে আছে আর কি। যাই হোক, আপনারা নিজেরা নিজেদের মতো করে ঢুকে দেখতে পারেন। সো আমি যে এগুলো যে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমার ইয়ে কাউন্ট করবে আর কি, মানে কি বলে যে পয়েন্ট কাউন্ট করবে আর কি। সো যাই হোক, আপনারা এগুলো একটু দেখবেন ভিতরে ঢুকে। আমার কাছে বেশ ভালোই মনে মনে হয়েছে আর কি, ইয়েটা বেশ পরিচ্ছন্ন সুন্দর সব কিছু মিলিয়ে, দেশি বিদেশি লোকজন আছে, কমিউনিটিটাও বেশ মানে বড় বলা যায়। এখানে লাইভও করা যায় দেখতে দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন ব্যাপারী, আমি জানি না উনিকে, যদি এই ভিডিও দেখেন তাহলে তো উনি কমেন্ট করতে পারবেন নিচে। তারপর হচ্ছে আনাং রাফা, আমি জানি না এই ভদ্রলোক কোন দেশের। এখানে একজনকে রায়হান কবি সম্ভবত ওনার নাম দেখতে পাচ্ছেন। তারপরে আনিয়া, তারপরে পাথমা কুমারা, উনি কোন দেশের আমি একটু ঢুকে দেখি। হ্যাঁ, শ্রীলঙ্কার, একটা বিজ্ঞাপনও চোখে পড়লো, এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন দেশি বিদেশি লোকজন আছে প্রচুর। এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা তাহলে অ্যাপটা ঢুকে দেখেন আর কি অবস্থা। আমি তাহলে এখন পুরো ভিডিওতে চলে যাই। এখানে দেখেন আমি মাঝে মাঝে ভিডিওটি একটু শেয়ার করি। এই শেয়ার যে করলাম আমার মানে ধরেন যে দুই দিক দিয়ে লাভ হবে। একটা হচ্ছে এখান থেকে আমি কিছু ভিজিটর পেতে পারি ইউটিউবে, প্লাস হচ্ছে আমি তো একটা পয়েন্ট অর্জন করব। সেই পয়েন্ট যখন আমার $10 হবে আমি সেটা পে আউট করতে পারবো আর কি। সো আপনারা আপনাদের কমেন্টে ইয়ে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা, বা সাইন আপ করে তারপর দেখতে পারেন এর অবস্থা কীরকম। মোবাইল অ্যাপের লিঙ্ক সহ এবং ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। এবং ওদের যেহেতু মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, আমি যদি একটু ঢুকে আপনাদেরকে দেখাই, কিন্তু মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। আপনারা খেয়াল করবেন যে মোটামুটি মানে বেশ সুন্দর। আপনারা যদি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে না চান তাহলে এখানেও কিন্তু ইউজ করতে পারেন, মানে বেশ আমি বলবো যে ভালো স্পিডি আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনারা যদি ব্লগের দিকে যান দেখবেন যে এখানে ব্লগগুলো পড়া যাচ্ছে, সব কিছু মিলিয়ে বেশ ভালো। মানে নানান ধরনের ব্লগ দেশি বিদেশি লোকজন লিখছে। এই যে এখানে লোকজন লিখছে নানান কিছু। সো যাই হোক, আপনারা যদি আপনাদের এটা ভালো মনে হয় ইউজ করতে পারেন। বন্ধুরা, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। আর যারা অনলাইন থেকে কিছু টুকটাক ইনকাম করতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনার বন্ধুদেরকে এখানে ইনভাইট করে আপনি নিজেও কিছু আর্ন করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।